আমি চারুলতাকে মানতে বাধ্য হয়েছি। এখন এই বাড়ির বউ হিসেবে ওকে ঘরেও তুলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আজ থেকে এই বাড়ির বাইরের কারোর সাথে চারুলতার কোনো সম্পর্ক থাকবে না। আপনাদের মেয়ে চারুলতা এখন অভিরূপ মুখার্জির ছেলে মেহের মুখার্জির বউ। আমি আমার এই কুইতে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আজকে এখানে দাঁড়িয়ে, আজ থেকে চারুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। উপরে কাছে আমাদের কাছে মা শোনো মা, তোমরা কষ্ট পাও, এরকম কোনো কাজ আমি করতে পারবো না মা। মামা তুমি যা বলবে আমি সব শুনবো, তোমার সব ইচ্ছা পূরণ করবো। দেখো আমি মন দিয়ে ঘর সংসার করবো, বিয়ে করবো, সব কিছু করবো। দেখো মা আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। আমি বড় হয়েছি বাবা, একা চলতে শিখেছি, তুমি ভরসা করো না আমায় বাবা। আমি বিশ্বাস করি আমি আমার মেয়েদের। আমাকে নিয়ে তোমার অনেক স্বপ্ন ছিল, সেসব যখন পূরণ করতে পারলামই না, অন্তত বিয়েটা করে একটু নিশ্চিন্ত করি তোমাদের। বাবা 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 কি হয়েছে বাবা? বাবা 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 আমাদের কপালে এটাই তো ছিল, কি করবে বলো? বাবা বাবা ওঠো, এইভাবে রাস্তার মাঝখানে আমার কোথাও যাবার জায়গা নেই রে মা। সব দিক থেকে দেখেছি আমি। তাকো আমার দিকে তাকো, ওঠো ওঠো, তুমি ওঠো তো ওঠো। মেয়েরা নাকি কলকাতার বড় কলেজে পড়তে যায়। হ্যাঁ কলেজে পড়তে যায় নাকি এইসব করতে যায়? হ্যাঁ ননকে ননকে মিথ্যে বলে দি, ওই ওই ছবিগুলোও তাহলে মিথ্যে ছিল না। তার মানে ননটি যা যা বলেছিল সব তাহলে? না না বাবা, দিদিয়াকে প্ল্যান করে আমি আমার মেয়েদেরকে বিশ্বাস করেছিলাম, অন্ধের মতন বিশ্বাস করেছিলাম, ভরসা করেছি। আর আমার সেই বিশ্বাস ভরসার কোনো মূল্যই রইল না। বাবা বাবা তোমার কি হয়েছে? তোমার মনে হয় দিদিয়া এইভাবে করেছেই তো? আমার বিশ্বাসের সুযোগ দিয়ে একটার পর একটা। দেখো প্রতিমা, আমি আমার মেয়েকে এই শিক্ষাই দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলাম এই শিক্ষা। ননটে আমার মুখে কালি মাখানোর পরেও আমার মাথাটা উঁচু ছিল, কারণ আমি জানতাম আমার চারু কোনো অন্যায় করেনি। আর সেই চারুই না না, নিশ্চয়ই কোথাও একটা ফাঁক ছিল, আমি ওকে মানুষ করতে পারিনি প্রতিভা, ওকে আমি মানুষ করতে পারিনি। ননটেই ঠিক। Ha 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 ha
আমার মুখে কালি মাখানোই উচিত, কালি মাখানোই উচিত আমার মুখে। আপনারা একেবারে পথে বসে যাবেন, তবে চাপ নেই, চলুন আপনাকে একেবারে জায়গা মতন পৌঁছে দিয়ে আসি। এই আমাদের বড় মা। না না, থাক মা থাক, থাক, প্রণাম করতে হবে না, এখানে এত লোকজন আছে সবাইকে ঝুঁকে প্রণাম করতে হবে না, হাত জোড় করে নমস্কার করলেই হলো। ওই আমার মা। এটা দিদি ভাই, আর ওটা নেহা, তুমি চেনো নিশ্চয়ই। আর এটা আমাদের সবথেকে ছোট্ট মিষ্টি বোন মিমি। আমি হলাম মিহিরের ছোট কাকি, মানে আমার মা। আর ইনি হলেন আমাদের পিসিমণি। তুমি চারুলতা, ভারী সুন্দর নাম। ওকে নিয়ে বাড়াবাড়িটা তোমরা একটু কম করো কেমন? না দেখো দাদা, ব্যাপারটা কিন্তু খুব একটা ভালোভাবে নেননি, ঘরে ঠাই দিয়েছেন, তার মানে তো এটা নয় যে সব ব্যাপারটা মিটে গেছে। তুমি কি এখনো ওকে পর ভাবছো? ও কিন্তু আমাদেরই একজন মিস্ত্রি। কোন পাড়াগায় থাকে? শুনলাম তোর বাবা নাকি একজন লাইব্রেরিয়ান। তোদের কি মনে হয় বলতো যে এরকম একটা মেয়েকে দাদা এবাড়ির বউ হিসেবে রাখবেন? কি হবে আমি জানি না, তবে যেটা হয়েছে সেটাই আমার কাছে সত্যি। ওকে কোথা থেকে এসছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও যে আমার বড় খোকার বউ সেটাই আমার কাছে যথেষ্ট। তুমি না ভারী অদ্ভুত বর্তি, এতদিন তোমাকে অন্যভাবে দেখেছি আর আজ যেন একদম নতুন করে চিনলাম। সত্যি বলছি, আমার সত্যি তোমাকে প্রণাম করতে ইচ্ছে করছে। তুমি যা করলে মন্দিরা, দাদার সামনে ওভাবে মিহিরকে মন যেটা বলল সেটাই করেছি। এরপর থেকে নিজের মনের কথাই শোনো মা, দেখবে ওর মতো আরো অনেকের অনেক ভালো হচ্ছে। এসো চলো, তোমাকে তোমার ঘরে দিয়ে আসি। দাদার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, সত্যি সত্যি কি উনি ব্যাপারটা মেনে নেবেন? অসম্ভব। মিহির অত লোকজনের সামনে যা করেছে তারপর এটা করা ছাড়ার কোনো উপায় ছিল না, না হলে। কিন্তু এখন কি করবে? কিচ্ছু না, এই ঘটনায় যা ক্ষতি হয়েছে আগে সেটা পূরণ করা দরকার। ভোট বড় বালাই ব্রজ,
উঁটি চুপে মারতে ইচ্ছে করলেও এখন সেটা সম্ভব না। তাহলে ইলেকশন না মিটা অব্দি ব্যাপারটা ভুলে যাও, এইসব নিয়ে কোনো আলোচনাই করব না আমরা। বাড়িতে বিশ বিক্ষেপ চাষ করবে? আমারই তো বাড়ি, কত বিষ ছড়াবে? ছড়াক না, বিষে বিষে বিষক্ষয় জানো তো। তুই কি ভাবছো চারুলতার কিছু হলে মেহির বাবা? চারুলতা একা কিচ্ছু করতে পারবে না বুঝলো, মাথায় সিঁদুর দিয়ে মুখ বন্ধ করা হয়ে গেছে, কিন্তু মনটাও কম নয়। ওদের হোল ফ্যামিলি এটা নিয়ে পেছনে পড়ে যেতে পারে। আমার মন বলছে ওরা আগে অনন্তপুরে ফিরে যাওয়ার তাল করবে, নিজেদের গুছিয়ে নিয়ে তারপর বুঝো। বলো, ওদের উপর নজর রাখো, অনন্তপুরে ফিরে যাওয়ার চেষ্টা করলেই আটকাবে। সব ব্যবস্থা হয়ে গেছে, বলেছি ওই ঝামেলা গোড়া থেকে উপরে ফেলে দিতে। এক্সকিউজ মি। আরে সুশীল এসো এসো, আমি তোমাদের কথাই ভাবছিলাম। এই তোমরা কিছু খেয়েছো তো? তখন তো বেশ কায়দা করে পুরো ব্যাপারটাকে কাটিয়ে গেলে। আমি জানতে চাই আমাকে আর আমার মেয়েকে এইভাবে ইনসাল্ট করার মানেটা কি? ঠিক আছে তুমি বসো, শান্ত হও, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, বসো প্লিজ। তোমার এই বাড়িতে আর এক মুহূর্ত থাকার কোনো ইচ্ছে আমার নেই, কারণ তুমি আর তোমার ছেলে মিহির যেটা করলে সেটা কিন্তু ভালো হলো না বলে দিলাম। গুঞ্জন তোমার বাবা একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছেন, তুমি ওনাকে নিয়ে বসো তো, আমারও কিছু বলার আছে তোমাকে। বসো বসো। বসুন। বেশ বলো। সামনে ভোট, তার আগে এরকম একটা ঘটনা, বুঝতে পারছো কত বড় ষড়যন্ত্র করা হয়েছিল? দেখো এসব আগেও শোনা হয়ে গেছে, যত সব মিথ্যে বানানো গল্প, সত্যিটা যে কি এখন সবাই সেটা জেনে গেছে। তোমার ছেলে মিহির সে তো সকলের সামনে স্বীকার করে নিয়েছে। মিহির যেটা করেছে সেটা সবাই পারে না সুশীল। আচ্ছা একবার ভাবো না, একটা মেয়ে কোণের সাজে সেজে গুজে কেন এখানে এলো? ওকে বিরোধী পক্ষ সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল, যদি কোনো একটা স্ক্যান্ডেলে আমাকে জড়িয়ে জব্দ করা যায়। কিন্তু আমি অভিরূপ মুখার্জি, আমাকে মাত করে দেওয়া অত সহজ নয়। হ্যাঁ সাময়িক হয়তো ক্ষতি হলো কিছুটা, কিন্তু এই উল্টো চালটা না চাললে জ্বর অনেক দূর গড়াতো। তার মানে আপনি বলছেন এই সব কিছু মিথ্যে? হ্যাঁ পুরোপুরি। তাহলে মিহির কেন সব কিছু মেনে নিল, কেন ওকে ওইভাবে? ওটা মিহিরের স্যাক্রিফাইস বলতে পারো। হ্যাঁ গুঞ্জন, মিহির যেটা করেছে আমার জন্য করেছে। হ্যাঁ আমি তোমাদের ব্যাপারটা বুঝতে পারছি, তোমার অভিমান হওয়াটা খুবই স্বাভাবিক। আমি ওর হয়ে আমি বলছি, তো নিজের কথাটা নিজেই বলতে পারে? ও তুমি ওর মুখ থেকে সব শুনতে চাও, মানে তাহলেই তোমার বিশ্বাস হবে তো? ঠিক আছে একটু বসো বুঝো। আমি ডেকে আনছি মিহির বাবাকে। এখানে কি চাস তোরা? তোদের এখন প্ল্যান কি? অবশ্য তোকে এসব জিজ্ঞাসা করি বা কিলাম? ও স্যার অনন্তপুরে ফিরে যাওয়ার কথা ভাবছেন নিশ্চয়ই? হ্যাঁ চুপ করে আছে মানে? হ্যাঁ ঠিক এটাই সন্দেহ করেছিলাম। দেখ নন্টেদা, আমাদের কিন্তু এখন জানি 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 কি হয়েছে সব জানি। শোন তোকে এখন শুধু আমি এটা জানাতে এসেছি, ওই গ্রামে তোদের আর এই জন্মে ফিরে যাওয়া হবে না। কে আটকাবে আমাদের? ফেলে দেবো এটা, খেলা করার জিনিস না কিন্তু এটা, ফট করে গুলি গুলি বেরিয়ে গেলে কিন্তু ফেলে দে ফেলে দে। দুর্গা বলছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, এর ফল কিন্তু খুব খারাপ হবে। ক্যাম্পে আমি এর থেকে বড় বড় জিনিস চালিয়েছি, আর এটা তো বাচ্চা। এবার বিশ্বাস হলো তো আমি চালাতে পারি কি পারি না? দুর্গা আকা, এর পরেরটা কিন্তু ওপরে নয়, সোজা তোদের ওপরে পাঠানোর জন্য চালাবো।
দুর্গা কাজটা কিন্তু খুব খারাপ করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। ননটে দা, তোকে ভালো কথা বলছি, তোদের ছেলেপুলেকে চলে যেতে বল, না হলে কিন্তু আমি তোকে এখানে গুলিতে আমার মাথার খুলি উড়ে না যাও, পড় যা এখান থেকে যা। এসো, কি হলো? এটা ওর ঘর? হ্যাঁ, আর এখন থেকে তোমারও। কি এত ভাবছো? আমি দুঃস্বপ্নেও কখনো ভাবিনি যে মন্ত্রী অভিরূপ মুখার্জির বাড়িতে ঢুকবো। আমি প্রথমে কি ভেবেছিলাম জানো, তুমি এই বাড়িতে বিচার চাইতে এসে অনেক বড় শাস্তি পেলে, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমার ঠিকানা আসারই ছিল। আমি যে শুধুমাত্র তোমারই পথ চেয়ে বসেছিলাম। আমি ঠিক বুঝতে পারলাম না। দাদা ভাই এসে গেছে, তুমি দাদা ভাইয়ের সাথে কথা বলো, আমি তোমার চেঞ্জের ব্যবস্থা করি। এবারে মুখ ফিরিয়ে নিলে তুমি এখন আমাকে? যদি সত্যি ভালোবেসেছিলে তাহলে এঙ্গেজমেন্ট করছিলে কেন? ঠিক যে কারণে তুমি বিয়ে করছিলে। মনের সাথে আপোষ করছিলাম চারু, বাবা বাবার বন্ধুকে কথা দিয়ে দিয়েছিল, আর আমি বাবার সম্মান রাখতে বাবার কথায় রাজি না হয়ে পারিনি, জানি ভুল করছিলাম। কিন্তু তুমি এসে আমাকে একটা ভুল করা থেকে আটকেছো চারু, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আর কথা দিচ্ছি যে কষ্ট তুমি পেয়েছো সেটা আমি ঠিক, আমার বাবা মা বোন ওরা সবাই জড়িয়ে আছে এই কষ্টটার সাথে, তার জন্য আমি দায়ী চারু, আমি দায়ী। আর আমি বলছি এই অভিযোগ করার সুযোগ আমি তোমাকে কখনো দেব না, কারণ আমি জানি তোমার ভালো থাকার জন্য ওনাদের সবার ভালো থাকাটা কতটা জরুরি। কিন্তু ওরা এখন কে? তোমার বাবা তোমায় ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে বলো, আমি একটু পরে যাচ্ছি। এক্ষুনি যেতে বলেছেন, অপেক্ষা করছে। চারু উনি কিছুক্ষণের মধ্যে আসছে, তুমি ফ্রেশ হয়ে নাও। বাবা মাকে নিয়ে ছুটকে ঠিক মতো বাড়ি ফিরেছে তো, কোনো বিপদ হবে না তো ওদের? এবার তুই আমাদের ট্যাক্সি ডেকে দিবি, চল। আমাকে বলছিস? হ্যাঁ তোকেই বলছি। আমি কি ট্যাক্সি ডেকে দেবো? ট্যাক্সি ডেকে দিলে আমাকে ছেড়ে দিবি তো? কেন ছেড়ে দেবো? হ্যাঁ তুই আমাদের পৌঁছে দিবি। আমি কোথায় যাবো? আমার অনন্তপুর। তুই আমাদের অনন্তপুর পৌঁছে দিবি। তুই তো এখানে বেঁচে পালাতে পারবি না, তুই আমাদের অনন্তপুর পৌঁছে দিবি। দুর্গা
এখানে যদি আমাদের সাথে মরতিস না অনেক শান্তিপূর্ণভাবে মরতে পারতিস। বাদে কথা বলে সময় নষ্ট করছে, আমি গিয়ে ট্যাক্সি দেখে আসছি। না, ওই আমাদের জন্য ট্যাক্সি ডেকে দেবে। দুর্গা তুই বুঝতে পারছিস না, ওর লোক যদি ফিরে গিয়ে আরো লোক নিয়ে আসে তাহলে কি করবে? না নন্টেদা আমাদের সাথে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। ওকে সামলাও, তোমার মেয়েকে সামলাও। কি গো, ওকে সামলাও। আমাকে সামলাতে বলছো প্রতিভা? আমি যে কত বড় অপদার্থ সেটা তো এখন জেনে গেছো। তোমার কি হয়েছে বলো তো? হয়েছেটা কি তোমার? ওকে আটকাও, আগুন নিয়ে খেলছো কে? ওকে আটকাও দুঃখা। আমার কথা বিশ্বাস করছিস না তো? ভাবছিস মরলে মরবি, তাই তো? হ্যাঁ, শুধু তোরা না, মনে রাখিস তোর দিদির অবস্থাও কিন্তু। কি কি বললে? হ্যাঁ ছেড়ে দাও মা। কি বললে? হ্যাঁ আমি যা বলেছি সেটা মিলিয়ে নিস। যার জোরে তোর এত বলার জন্য, সেই মন্ত্রী মশাই যদি আমার মা বাবা দিদি গায়ে এক ফোঁটা আঁচড় দেওয়ার চেষ্টা করে, আমি তার বিজদাঁত গুড়িয়ে দেব। কথাটা মনে থাকবে?